হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব 29 জুলাই 2022 তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের গণিত প্রশ্ন সমাধান। প্রথমে ছিল 80 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সমাধান, খুঁটিটিকে অতিক্রম করতে ট্রেনটিকে 2 মিটার অর্থাৎ 80 মিটার অতিক্রম করতে হবে। এখন আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাহলে 48 কিলোমিটার সমান কত? 1000 গুণ 48 মিটার অর্থাৎ 48,000 মিটার। তাহলে আমরা বলতে পারি ট্রেনটি 48,000 মিটার অতিক্রম করে 60 গুণ 60 সেকেন্ডে। ষাট গুণ ষাট বা 3600 সেকেন্ডে, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। অতএব ট্রেনটি 1 মিটার অতিক্রম করে 60 গুণ 60 বাই 48,000 সেকেন্ডে। অতএব ট্রেনটি কত মিটার যেতে হবে? 80 মিটার, যেহেতু তার ট্রেনের নিজের দৈর্ঘ্যের সমান অতিক্রম করতে হবে। 60 গুণ 60 গুণ 80 বাই 48,000 এত সেকেন্ড। এখন কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এখন 6 দিয়ে যদি আমরা 48কে কাটি তাহলে কত হবে? 8, আর এই 8-এ 8-এ কেটে যাবে, তাহলে কী থাকে? তাহলে থাকছে 6, অর্থাৎ 6 সেকেন্ড। তাহলে ট্রেনটি 80 মিটার অতিক্রম করবে 6 সেকেন্ডে। আমরা প্রথমে যদি বলে নিচ্ছি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অর্থাৎ 80 মিটার অতিক্রম করতে হবে, তাহলে ট্রেনটি খুঁটিটিকে অতিক্রম করবে 6 সেকেন্ডে। অতএব উত্তর 6 সেকেন্ডে অতিক্রম করবে। এরপরে ছিল, যদি এ ইকাল টু √3 + √2 হয় তবে প্রমাণ করুন যে a³ + 1/a³ = √3। সমাধান দেওয়া আছে a = √3 + √2, অতএব 1/a² কী হবে? 1/√3 + √2। এখন আমরা 1/a এর মান বের করব, তাহলে 1√3 - √2 / √3 + √2 × √3 - √2 অর্থাৎ লব হরকে √3 - √2 দ্বারা গুণ করে
তাহলে উপরে থাকে রুট থ্রি মাইনাস রুট টু, আর নিচে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী লিখতে পারি রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস রুট টু এর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে কেটে যায়, তাহলে উপরে থাকছে রুট থ্রি মাইনাস রুট টু, আর নিচে থাকছে থ্রি মাইনাস টু, অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু বাই ওয়ান। তাহলে রুট থ্রি মাইনাস রুট টু, অতএব ওয়ান বাই এ ইকাল টু রুট থ্রি মাইনাস রুট টু। অতএব আমরা বলতে পারি এ প্লাস ওয়ান বাই এ, এর মান কী দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু, যেটা আমাদের প্রথমে দেওয়া আছে, আর ওয়ান বাই এর মান আমরা কী পেয়েছি রুট থ্রি মাইনাস রুট টু। তখন এই যে প্লাস এটা এখানে দিলাম, আর এই প্লাস দিয়ে এইটাকে গুণ করে পাতাতে হবে, অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু গুণ করলে এটাই আসে। তার রুট টুর আগে প্লাস আছে, এখানে এখানে মাইনাস আছে, তাহলে এই দুইটা কেটে যাবে, আর এর আগে প্লাস এখানেও প্লাস, অর্থাৎ টু রুট থ্রি, অর্থাৎ আমরা এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু টু রুট থ্রি পেলাম। এখন আমরা এটা প্রমাণ করব, অতএব এল এইচ এস এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, আমরা এটার মান নির্ণয়ের সূত্র করব, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র, তো সেটা কি এ প্লাস ওয়ান বাই এ এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ, তা এ এ এ কেটে যাবে। আমরা এই অংশের মান কী পেয়েছি টু রুট থ্রি, আর এখানে যে হোল কিউব আছে এটা মাইনাস এই থ্রি, আর এই অংশের মান টু রুট থ্রি। এখন টুকে কিউব করলে কী হবে এইট, আর রুট থ্রি এর হোল কিউব, আর থ্রি ও টু এ দুটি গুণ করলে হবে সিক্স রুট থ্রি। এখন যে রুট থ্রি হোল কিউব একে আমরা এভাবে লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি। এখন আমরা এখান থেকে দুইটা নিব, তাহলে রুট থ্রি এর হোল স্কোয়ার দুইটা নিয়ে, আর এই যে একটি থেকে গেল সেটি রুট থ্রি পাতালাম, সিক্স রুট থ্রি, তাহলে স্কোয়ার রুটে কেটে যায়, তাহলে থাকে থ্রি, তা থ্রির সাথে এইট গুণ করলে কী হবে টোয়েন্টি ফোর হবে, আর এই যে রুট থ্রি আছে রুট থ্রি সিক্স রুট থ্রি, তাহলে টোয়েন্টি ফোর রুট থ্রি থেকে সিক্স রুট থ্রি যদি মাইনাস করা হয় তাহলে কী হবে এইটিন রুট থ্রি, তাহলে আমরা এইটিন রুট থ্রি পেলাম, অর্থাৎ এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান এইটিন রুট থ্রি পেয়েছি। আমাদের এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু এইটিন রুট থ্রি প্রমাণ করতে বলেছে, অর্থাৎ আমরা বলতে পারি আর এইচ এস প্রুভড। এরপরে ছিল কণা শাড়ির দোকানে গিয়ে বারোশো টাকার একটি সিল্কের শাড়ি ও আঠারোশো টাকার একটি থ্রি পিস ক্রয় করলো, ভ্যাটের হাট চার টাকা হলে সে দোকানিকে কত টাকা দিবে? সমাধান, শাড়ি হো থ্রি পিস বাবদ মোট খরচ সমান কত, বারোশো যোগ এখানে আঠারোশো এত টাকা, অর্থাৎ তিন হাজার টাকা, অর্থাৎ খরচ হয়েছে তিন হাজার টাকা, আর ভ্যাটের হার কত চার টাকা, অর্থাৎ আমরা বলতে পারি একশো টাকায়
100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা, অর্থাৎ 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। তাহলে 1 টাকায় ভ্যাট দিতে হয় কত? 4/100 টাকা, অতএব মোট খরচ কত? 3,000 টাকা। 3,000 টাকায় ভ্যাট দিতে হয় 4 × 3,000/100 টাকা, এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে গেল। তাহলে কত থাকে? 30 আর 4, 4 × 30 = 120 টাকা। অর্থাৎ 3,000 টাকায় তাকে 120 টাকা ভ্যাট দিতে হয়। অতএব ভ্যাট সহ দোকানিকে দিবে কত টাকা? 3,000 টাকা হচ্ছে পণ্যের দাম, আর 120 টাকা হচ্ছে ভ্যাট। তাহলে কত আছে? 3,120, অর্থাৎ 3,120 টাকা, এটি উত্তর। এরপরে ছিল এক্স ইকাল টু 37 হলে 8x³ + 72x² + 216x + 46 এর মান কত? সমাধান, দেওয়া আছে এক্স ইকাল টু 37, অতএব প্রদত্ত রাশি কি আছে? 8x³ + 72x² + 216x + 46 এর মান বের করতে হবে আমরা। তাহলে আমরা লিখতে পারি 2x³ + সূত্রে 3, এরপরে হচ্ছে 2x² × 6 প্লাস আবার সূত্রে 3, এরপরে 2x² + 6³ - 170। আমরা এখানে -170 কোথায় পেলাম? এটাকে আমরা a+b³ এর সূত্র অনুযায়ী পাতিয়েছি। তা যদি 6 কে হোল কিউব করা হয়, সেই 6 কে হোল কিউব করলে যে মান পাওয়া যাবে সেখান থেকে 170 বিয়োগ করলেই +46 হবে। আর যদি আপনি এই অংশ গুণ করেন তাহলে 216x হবে, যদি এই অংশ গুণ করেন তাহলে এই 72x² হবে। অতএব আমরা লিখতে পারি 2x + 6³ - 170। আমরা x এর মান কি দেওয়া আছে? 37। তাহলে আমরা x এর মান বসিয়ে দিই, 2 × 37 + 6 এর হোল কিউব মাইনাস 170। তো 2 দিয়ে যদি আমরা 37 কে গুণ করি তাহলে কত হবে? 74+6 এর হোল কিউব মাইনাস 170। তাহলে ভিতরে হচ্ছে 80 এর হোল কিউব মাইনাস 170। যদি 80 কে হোল কিউব করি তাহলে কি হবে? 512 000 - 170। এখন এইটা থেকে যদি আমরা 170 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 511 830, এটি আনসার। অর্থাৎ এই রাশির মান হবে এই 511 830। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।